বন্ধুরা, শার্ককে সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর জীব বলে মনে করা হয়, আর সমুদ্রের প্রায় সব জীবই একে ভয় পায়। তার সাথে সাথে শার্ক মানুষকেও হামলা করে থাকে। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে শার্ক মানুষের মাংস খেতে পছন্দ করে না। অনেকগুলো গবেষণায় জানা গেছে যে শার্ক মানুষকে হামলা করে ঠিকই, কিন্তু তারা মানুষকে খায় না। আমেরিকায় হওয়া একটি গবেষণা বলে যে শার্ক তার ধারালো দাঁত দিয়ে মানুষ চিবোতে মজা পায়। শার্ক বেশিরভাগ সময় কচ্ছপ, সিল ও ছোট মাছকেই নিজের শিকার বানায়। গবেষণা মানা হলে শার্ক মানুষদের খাবার জন্য মারে না। যদিও প্রতি বছর শার্কের মাধ্যমে প্রায় 10 থেকে 20টি হামলা হয়ে থাকে, কিন্তু আপনি কি জানেন যে প্রতি বছর মানুষদের দ্বারা প্রায় 50 মিলিয়নেরও বেশি শার্ক মারা যায়? আর এজন্যই বর্তমানে শার্কের সংখ্যা পূর্বের তুলনায় অনেক কমে আসছে। হুইল, শার্ক বাদে সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর জীব কোনটি কমেন্ট করে বলো।